हेलो फ्रेंड्स वेलकम टू सियोरन तुम्हारे जो एक दारुण सुखबर रही है से हलो नार्सिंग 6000 शून्य पदे नियोग होते चले। आज मुख्यमंत्री स्वास्थ्य दफ्तर एक पर्यालोचना बैठक करें और से 6000 पोस्टे जे वैकेंसि 6000 पोस्टे जे नियोग से नियोग सम्पर् उठे एस खूब शीघ्र ही 6000 पोस्टे स्टाफ नार्स नियोग जरा एलिजिबल रही है तादेर जोन्नो किन्तु 6000 पोस्टे नियोग करा हबे। एटी कोनो कन्ट्रैक्चुअल बेसिसे नय, एटी तोमादेर पार्मानेंट पोस्ट एबं एखाने किन्तु 34000 प्लस सैलारी रयेछे एबं तोमरा कारा कारा एप्लीकेशन करते पारबे से सम्पर्के विस्तारित परबर्तीते नोटिस आसबे। आपातत आजके जानिये देवा होयेछे खूब शीघ्रई 6000 पदे नियोग करा हबे। एक्षेत्रे जारा मेल नार्स बा जारा फिमेल नार्स रयेछो सकले जेमन अप्लाई करते पारबे, तार साथे साथे जारा वेस्ट बेंगल नार्सिंग पढ़छो सेटा प्राइवेट होक बा गवर्नमेंट होक बा जारा बेंगालोर नार्सिंग पढ़छो बा त्रिपुरा अन्य कोनो जे कोनो राज्य नार्सिंग पढ़छो ताराओ किन्तु ए पोस्टेर जोन्नो एप्लीकेशन करते पारबे। ताई तोमादेर जोन्नो एटा खुबी इम्पर्टेंट एकटा नोटिस होते चलेछे एबं ए 6000 पदेर जोन्नो खूब शीघ्रई नियोगेर एबं नियोग संक्रांत जे नोटिफिकेशन सेटा जारी होये जाबे। তাই তোমরা অবশ্যই স্বাস্থ্য ভবনের যে অনলাইন ওয়েবসাইট রয়েছে সেখানে নজর রাখবে বা আমার চ্যানেলে নজর রাখতে পারো। যখনই এই রিক্রুটমেন্টের নোটিশ প্রকাশিত হবে তখনই আমি কিন্তু ইনফর্ম করে দেবো তোমাদেরকে। চলো কি হয়েছে বা আজকে ঠিক কি জানানো হয়েছে সেই ভিডিওটি আমরা আজকে একটু দেখে নিই। গত এক বছরে 5042 জন আমরা হেলথ রিক্রুটমেন্ট বোর্ড থেকে রিক্রুট করেছি। 1102 উনি জিডিএমও নামগুলো দিয়েছেন ম্যাডাম, সেটা অলরেডি তার মধ্যে 900 বেশি লোক জয়েন করেছে ওখানে। তুমি বলো ভ্যাকেন্সি কত আছে? ম্যাডাম ভ্যাকেন্সি আমাদের টোটাল সব মিলে প্রায় 10000 মতো ভ্যাকেন্সি হবে নার্স আর ডাক্তার মিলে। স্পেশালি স্পেশালিস্ট ডক্টর ক্ষেত্রে ম্যাডাম সে সংখ্যা অনুপাতে লোক পাওয়া যাচ্ছে না, সেজন্য আমরা প্রত্যেক 6 মাসেই করে করে এখন নিয়ে যাচ্ছি ম্যাডাম। যেমন গত বছর আমরা প্রায় 4000 মতো নার্স নিয়েছি, আবার 6000 নার্সের ম্যাডাম অলরেডি রিকুইজিশন পাঠিয়েছি, সেটাকে এইবারে নিয়ে নেব ম্যাডাম। সেটা আপনারা কতদিন চট করে রিক্রুটমেন্ট বোর্ড থেকে যে প্রসেস আছে গভর্নমেন্টের প্রসেস ফলো করে যাতে কোনো রকম প্রবলেম না হয়, এখানে কোনো নো অ্যাডভান্টেজ ফর এনিবডি, একদম স্টেট ইম্পার্শিয়ালি করে দিন একদম। আপনাদের তো কখনো বলা হয় না ইভেন একটা নার্স নিন আমাদের থেকে? সেটা আমরা করছি এবং স্ট্রিক্টলি করছি আমরা, যাতে বেস্ট ট্যালেন্ট তারা আসতে পারে আমাদের হেলথ সার্ভিসে। এবং গরিব গরিব ছেলে মেয়েরা তারা অ্যাপ্লিকেশন করে, তারা জানেই না কোথায় অ্যাপ্লিকেশন করতে হবে, সুতরাং আপনাকে এমন এমন জায়গায় অ্যাডভার্টাইজমেন্ট দিতে হবে যাতে তারা জানতে পারে। সিস্টার অর্গানাইজেশন থেকে এসেছেন নিশ্চয়ই? আমার কোনো সিস্টার এসেছেন নার্স? হ্যাঁ এসছি ম্যাডাম। হ্যাঁ বলুন, আপনারা অনেক কাজ করেন, থ্যাংক ইউ সো মাচ। আপনাদের সিস্টারদের আমার অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন। আমি এসএসকেমে আছি ম্যাডাম। হ্যাঁ বলুন। এসএসকেমে এমনি কোনো সমস্যা নেই, তবে যেটা বলবো ভেবেছিলাম, অলরেডি তো শুনলাম আপনি রিক্রুটমেন্টের ব্যবস্থা করেছেন, 6000 আবার নার্সিং স্টাফ নেওয়া হচ্ছে, আমাদের ওটাই একটু সমস্যা, একটু নার্স পেশেন্ট রেশিও না। সেই জন্যই তো বললাম যে যারা রিক্রুটমেন্ট বোর্ডে আছে পেয়ে গেছি, তাদের প্রবলেম হচ্ছে যে তারা যেতে পারে না, আর গেলে সেক্রেটারি বলে সব শুনেছি। কেন এসেছেন আপনি? আরে ভাই, সে না গেলে ইন্টারভিউ করবে কি করে? একটা লোককে কমসে কম 200-300-400-500 একটা ইন্টারভিউ করতে হয়, একটা ইন্টারভিউ রেগুলার যাতে চলে এর ব্যবস্থা করতে হবে, কারণ ইন্টারভিউ হলে তবে তো চাকরিটা পাকা হবে। তারপর আবার তার রিটিন আছে, তারপরে ওরাল আছে, কিসব আছে টাচ্ছে আমি জানি না, কিন্তু কথা হচ্ছে রিক্রুটমেন্ট ড্রাইভ চলবে ইমিডিয়েটলি এবং তার জন্য যা যা অ্যাকশন নেয়ের অনেক টাকা গভর্নমেন্টের খরচা হয়, সুতরাং 5টা লোককে রেগুলার এসে ইন্টারভিউ করার জন্য, সে রিটায়ার্ড ডাক্তার যাকে যাকে পাঠিয়েছি সেরকম আলতু ফালতু লোকও নয়, যারা ওখানকার মেম্বার, অল আর রেসপেক্টেড মেম্বার, প্লিজ আন্ডারস্ট্যান্ড দিস।